push the boundaries a little bit more. And you've seen last game when we made a change and brought a batter in instead of a bowler to try to lengthen that. আমরা মুস্তাফিজকে নিয়ে অনেক ভয় আছি। চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামার আগেই একই বলেন হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। তিনি বলেন ফিস একজন ভালো মানের বোলার, তার কাটার ভেলকিতে বিশ্বের সব বড় বড় ব্যাটারগণও পরাস্ত হয়, আর তাই সেজন্যই আমরাও অনেক ভয় আছি ফিজের জন্য। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। 28 তারিখ রোজ শনিবার রাত 8:30 শুরু হবে টান টান উত্তেজনা ভরপুর হাই ভোল্টেজ ম্যাচ চেন্নাই বনাম হায়দ্রাবাদ। দর্শক, এখন পর্যন্ত আইপিএলে দারুণ ছন্দে আছে এই হায়দ্রাবাদ। প্রতিটি ম্যাচেই তারা বিধ্বংসী রূপে প্রতিপক্ষকে বিশাল রানের টার্গেট দেয়, তাই এক প্রকার বলাই যায় হায়দ্রাবাদ আকাশে উঠতে থাকা এক আশার আলো। তবে দর্শক, এই ভয়ঙ্কর শক্তিশালী হায়দ্রাবাদের সঙ্গে কি জিততে পারবে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস? কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।